হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। বেশ কয়েকদিন আগে আমরা ত্রিপুরা ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটি জুলজিক্যাল পার্কে আমরা গিয়েছিলাম। পার্কের নাম হচ্ছে সেপাহী জলা জুলজিক্যাল পার্ক। পার্কটি জঙ্গলের মাঝামাঝি অবস্থিত। জঙ্গলের এন্ট্রি গেট থেকে পার্কটা আরও কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে আমরা গিয়েছিলাম একটা অটো করে। পার্কে পৌঁছাতে পৌঁছাতে তোমরা ভিডিওটিকে লাইক করে দাও, আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা দেখে থাকো তোমাদের জন্য আর কী কী ইন্টারেস্টিং জিনিস আসছে। অবশেষে আমরা পার্কে পৌঁছালাম। আর এই যে এটা হচ্ছে পার্কের ম্যাপটা, দেখতেই পারছো বিশাল বড় পার্কটা। এটা হচ্ছে পার্কের এন্ট্রান্স। পার্কে ঢুকেই আমি আগে নিচে বসে কতগুলো ছবি তুলে নিয়েছি। তারপর দেখছি আশেপাশে কেউ নেই, এটাই তো সুযোগ একটা ভিডিও বানানোর। একটা ভিডিও বানিয়ে নিই। আমি যদি জানতাম যে আমি ইউটিউবে আপলোড করবো এই ভিডিওগুলো, তাহলে কি সুন্দর করেই না ভিডিওগুলো বানাতাম। সেভ করি আর কি হবে, ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসবো এরকম অনেক। এই যে আমার বাবা শোনা আগে আগে, তার সাথে তার বাবা, পেছন পেছনে আমার দিদি। আরে ভিডিওতে আমি গই, আমার ভিডিওটা একটু নেই। হ্যালো গাইস, হাই, হয়ে গেছে আমার ভিডিও। দিদির হাত ধরেই ঘুরে বেড়াই, কী করবো, হাত ধরে ঘোরার তো আর কেউ নেই। ইয়ে মানে ওই যে আমার বাবা আসছে, বাবা আয় বাবা আয় কোলায় কোলায়। হ্যাঁ এই যে কি শুনছি, বাবাটা আমি দে দিল না, আমি দিয়ে দিলাম। সিংহের গর্জন গোটা পার্ক জুড়ে শোনা যাচ্ছিল। সেদিন আমরা বিশাল ভয় পেয়ে গিয়েছিলাম সিংহের গর্জন শুনে। আহা কি অপরূপ দৃশ্য, দেখলেই যেন মনটা একদম জুড়িয়ে যায়। সত্যি সেদিন এই ময়ূরটাকে দেখে আমাদের সবার মনটা একদম জুড়িয়ে গিয়েছিল। টুকুর টুকুর করে তাকিয়ে কি যে খুঁজছে কে জানে। অবশেষে আমার বাবা আমাকে একটা হামি দিয়েই দিল। এই যে এই মহারাজ, কী যে পায়চারি করে যাচ্ছে এখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে, মনে হচ্ছে কী যে টেনশনে আছে। আর এই যে রাস্তা, আয়রে পার্কের রাস্তায় এই দিকে রাস্তা, ওই দিকে রাস্তা, রাস্তা আর ফুরায় না। এই যে এনার খেলার সঙ্গী নাই, একা একাই খেলছে, কী যে করছে কে জানে। শেষে কয়েকটি ছবি দিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দাও, একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি। টাটা।